এটা হলো নাম্বার 1, এটা হলো নাম্বার 2, এটা নাম্বার 3 আর এটা নাম্বার 4। বগেনভিলিয়ার গাছগুলো একেবারে রেডি হয়ে গেছে। দেখুন, গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে, টবের নিচ দিয়ে শিকড়ও বেরিয়ে যাচ্ছে। আপনাদের বলেছিলাম যে নভেম্বর মাসে আপনাদের গাছগুলো দিতে পারবো, গাছগুলো রেডি, কিন্তু ফুল আসার জন্য ওয়েট করছিলাম। জাস্ট ফুলটা আসছে, দেখুন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন এই যে ফুল আসতে শুরু করে দিয়েছে। এটা ডক্টর রাও অরেঞ্জ কালারের ফুল হবে। চারটে কাটিং রেডি করেছি, সেই কাটিংগুলো এখন আমি এই ছোটো ছোটো গ্রো ব্যাগের মধ্যে ভর্তি করে দেবো, কারণ ডেলিভারি দেওয়ার জন্য যতটা হালকা লাইট ওয়েট করা যায় ততটা ডেলিভারি চার্জটা কম লাগে, আপনাদেরই সেটা সুবিধা হবে। এরকম ছোটো গ্রো ব্যাগের মধ্যে আমি এটাগুলোকে সেটিং করে দিচ্ছি। আপনারা এই গ্রো ব্যাগ থেকে বের করবেন 15 দিন পরে, বাড়ির আবহাওয়ায় একটু ঠান্ডা ছায়া জায়গায় রেখে দেবেন 15 দিন। তারপরে প্যাকেটটাকে কেটে একটা 4 ইঞ্চি, এরকমই 4 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে বসাবেন। খুব বেশি বড় টবে বসাবেন না, বড় টবে বসালে কিন্তু ফুল আসবে না। আর এইখানে যদি রেখে দেন তাহলে কিন্তু এই নভেম্বর মাসে ফুল পাবেন। যদি এর প্যাকেটের মধ্যে রেখে দেন তবে সেক্ষেত্রে এই প্যাকেটের নিচে একটা প্লেট দিয়ে রাখতে হবে, যেটার মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে। প্যাকেটটা বেশি মাটি ধরবে না তো, আর তাতে জলটা বেশি শুকনো হয়ে গিয়ে গাছের পাতাগুলো ঝরে যেতে পারে। এবার একটা একটা করে এই টব থেকে গাছগুলোকে বের করব, বের করে এই গ্রো ব্যাগের মধ্যে সেটিং করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদের হয়তো ভালো লাগবে। অনেকেই কিভাবে রিপোর্ট করতে হবে, কিভাবে নতুন টবের মধ্যে গাছকে বসাতে হবে সেটা করতে পারেন না, আপনাদের জন্য থাকছে ভিডিও। আর এটা তো গার্ডেনিংয়ের একটা পার্ট বলতে পারেন, এটা আপনাদের সাথে শেয়ার করতে পারে, আমারও খুব ভালো লাগবে। গাছগুলোকে আমি একদম কাটিং থেকে তৈরি করেছিলাম, দেখুন কিভাবে শিকড় বেরিয়ে গেছে। আর তারপরে এরকম একটা 4 ইঞ্চি টবের মধ্যে রেডি করেছি। ফুল আসার আগে এগুলোকে এখন সেট করে দিচ্ছি, যাতে আপনার বাড়িতে গিয়ে ফুলটা ফুটতে পারে। তবে একটু খেয়াল রাখবেন গাছগুলোতে, ময়েশ্চার মেনটেন করবেন। দেখুন টবের মাটিতে ভেজা ভেজা ভাব আছে, অতিরিক্ত জল দেবেন না, তাতে কিন্তু গাছের শিকড় পচে যেতে পারে। এই যে হালকা শিকড়গুলোকে আমি কেটে দিচ্ছি, এগুলো আস্তে আস্তে আবার নতুন করে শিকড় বেরোবে আর গাছটা আবার এই প্যাকেটের মধ্যে সেট হয়ে যাবে। যতটা সম্ভব হচ্ছে আমি মাটিটা ছাড়িয়ে দিচ্ছি, কারণ যতটা ওয়েট কম করা যায় সেটাই ভালো। খুব মানে যতটা কম ওয়েট দেব ততটাই আমার ডেলিভারি চার্জটা কম লাগবে। গাছে অনেক শিকড় হয়ে গেছে, সুতরাং কোনো টেনশনের কিছু নেই। এই গাছগুলোতে একটু খেয়াল রাখলে, একটু মিক্স ফার্টিলাইজার দিলে, আপনারা অনেকেই আমার কাছ থেকে মিক্স ফার্টিলাইজার নিয়েছেন, আর এই গাছগুলো আপনারা যারা নেবেন তারা আমাকে এই যে গাছটার দেখতে পাচ্ছেন এটার স্ক্রিনশট নেবেন, এটা স্ক্রিনশট নিয়ে আপনারা আমাকে জানাবেন, তাহলে এই গাছটাই আপনাকে দিতে পারবো। 4টে গাছ আছে, 4টে গাছই ভালো, কোনো টেনশন নেই। এইভাবে প্যাকেটে ভরে দিলাম, এবার বাকি প্যাকেটটা আমি মাটি ভর্তি করব। এর মধ্যে আমি একেবারে রেডি মাটি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু অন্তত এই যে নভেম্বর মাসটা আসছে, নভেম্বর পুরো মাসটা আপনারা এই গ্রো ব্যাগের মধ্যেই রাখতে পারবেন। নতুন করে মাটি দিলাম, সুতরাং এখান থেকে এক্ষুনি বের করতে হবে না। আপনারা যদি ফুল চান তাহলে এই গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু ফুল পাবেন। আপনাদের পুরো বলে দেবো যে এই নভেম্বরে এই গাছ থেকে ফুল পেতে গেলে কী করবেন। এইভাবে একটা প্লেটের মধ্যে এই গাছগুলোকে রাখবেন, আর যেহেতু মাটি কম আছে এই প্লেটের মধ্যে অল্প অল্প করে জল দেবেন, তাহলে এইখান থেকে জলটা নিয়ে নিতে পারবে। এখানে দেখুন ফুটো করা রয়েছে, এখান থেকে জলটা আস্তে আস্তে করে নেবে, অতিরিক্ত জল দেবেন না, কারণ গাছে বেশি জলের প্রয়োজন হবে না। এই ওপরের মাটিটা ভেজা আছে নাকি হাত দিয়ে একটু দেখে নেবেন, এই গাছেই কিন্তু ফুল হবে। এবার নেক্সট গাছটা আমি আবার রিপোর্ট করে দিই। এই যে মাটিটা দেখছেন, একদম সয়েলটা রেডি সয়েল রয়েছে, এটাতে আমি গাছ বসাই সেই গাছেরই মাটি, এমনি প্লেন মাটিতে এটা দিচ্ছি না। এই গাছে কিন্তু এখন কোনো খাবার দিতে হবে না,
এই গাছটাও প্যাকেট করা হয়ে গেল, এটারও আপনারা যদি নিতে চান স্ক্রিনশট করে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন, তাহলে আপনাদের এই গাছটা দিতে পারবো। চারটে গাছ আমরা রেডি করে নিই। এটাও আরেকটা গাছ, থার্ড গাছটা, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। এটা হলো চার নম্বর গাছটা, এটাও দেখুন রেডি হয়ে গেছে। এটা ডালটা একটু ছোটো, পাতাটা একটু ছোটো, তবে সবগটা গাছেই কিন্তু এই অরেঞ্জ কালারের ফুলটা হবে। খুব যত্ন করে গাছটাকে রেডি করবেন, খুব বেশি জল দেবেন না, খাবার এই মুহূর্তে খুব একটা লাগবে না, কারণ টবের মাটিতে অনেক খাবার রয়েছে। এক মাস থেকে দেড় মাস এই টবের মাটিতে যা খাবার রয়েছে সেই খাবারই গাছের জন্য যথেষ্ট। এত ছোটো গাছে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না, নিজেকে এরা নিজে মতন করে বড় করবে। এবং সিজন এই তো এখন বোগেনভিলের সিজন, এই সময় ফুল ফুটবে, আবার মার্চ মাসেও ফুল ফুটবে। আপনারা যদি পারেন এই নভেম্বর ডিসেম্বরটা একেবারেই রিপোর্ট করবেন না, একটু এইরকম প্লেটের ওপর রেখে দেবেন। এরকম চারটে গাছ রেডি হয়ে গেছে, আপনারা এরকম একটা প্লেটের মধ্যে গাছ রেখে দেবেন, আর অল্প অল্প করে প্লেটের মধ্যে জল দেবেন, তাহলেই গাছটা জল পেয়ে যাবে, কোনো খাবার লাগবে না। জানুয়ারি মাসে গিয়ে আপনারা রিপোর্ট করতে পারেন, খুব ভালো হয় ওই সময় রিপোর্ট করলে। জানুয়ারি মাসের শেষের দিকে রিপোর্ট করবেন, মার্চ মাসে আবার করে এই গাছে ফুল আসবে। তবে খুব বেশি বড় টবে দেবেন না, চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি বা ম্যাক্সিমাম ছ ইঞ্চি টবে দেবেন। এত ছোটো গাছ যত বড় টবে দেবেন ফুল কিন্তু একেবারে আসবে না, যত ছোটো টবে থাকবে তত তাড়াতাড়ি ফুল আসবে। এই ছোটো টবেই কিন্তু ফুল আসে, এরকম ছোটো টবেই কিন্তু ফুল আসে। আমার চারটে গাছ রেডি হয়ে গেছে, আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছ। এই যে এটা হলো নাম্বার ওয়ান, এটাতে অল্প অল্প করে ফুল আসতে শুরু করে দিয়েছে। এটা হলো নাম্বার টু, এটা নাম্বার থ্রি, আর এটা নাম্বার ফোর। ফুলটা খুব সুন্দর, একটা অরেঞ্জ কালারের ফুল, আর এটা ডক্টর রাওয়ের অরেঞ্জ কালার। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর বোগেনভিলিয়া যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের বাড়িতে কী কী গাছ রয়েছে। আমার বাড়ির গাছের কাটিং থেকে এই চারটে গাছ আজকে রেডি করলাম, আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, গাছের রিপোর্টিং করলাম। এইটা এখন আমি একটু ছায়া জায়গায় রেখে দেবো, গাছটা একটু সেট হবে, কারণ গাছের গোড়া তো মাটিটা ছাড়িয়ে ফেলেছি, এখন এটা রোদে রাখা যাবে না, এক্ষুনি গাছটা শুকিয়ে যাবে। তো একটু জল দেবো প্লেটের মধ্যে। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা যারা গ্রিনি পটস চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আজই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে চলে যাবে।